ঝালকাঠিতে রমজানের ষষ্ঠ ও সপ্তম দিনে মানুষ বিপাকে পড়েছেন মুরগি নিয়ে। শহরের বাজার থেকে হঠাৎ দুই দিন ধরে ব্রয়লার, লেয়ার ও সোনালী সহ সব ধরনের মুরগি উধাও। কোথাও পাওয়া যাচ্ছে না কোনো ধরনের মুরগি। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে মুরগির দাম নির্ধারণ করে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যে মুরগি বিক্রির নির্দেশের প্রতিবাদে দুই দিন ধরে ধর্মঘট শুরু করেছেন ঝালকাঠির ব্যবসায়ীরা। বাজার থেকে সব ধরনের মুরগি সরিয়ে ফেলেছেন তারা। খাঁচাগুলো মুরগি শূন্য দেখা গেছে। সোমবার 18 মার্চও মুরগি বিক্রি বন্ধ রেখেছেন বিক্রেতারা। মুরগি সংকট দূর করতে একটি খামার থেকে মুরগি এনে শহরের চাঁদকাঠি বাজার এলাকায় ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে থেকে সরকার নির্ধারিত দামে মুরগি বিক্রি করিয়েছেন। ব্রয়লার ও সোনালী জাতের 200 মুরগি এ সময় বিক্রি করা হয়। ব্রয়লার 175 টাকা এবং সোনালী প্রতি কেজি 262 টাকা দরে বিক্রি করেন এক খামারি। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও অনেকে মুরগি না পেয়ে ফিরে গেছেন। বিক্রেতারা জানান, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামের কারণে ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি পাইকারি দামে বিক্রি করছেন না খামারের মালিকরা। তাই বাজারের দোকানগুলোতে মুরগি পাওয়া যাচ্ছে না। পাইকারি যে দামে মুরগি কেনা হয় প্রশাসন তার চেয়েও কম দামে বিক্রির নির্দেশ দিয়েছেন। সরকার ঘোষণা দিলে তো সরকার ঘোষণা দিয়ে মাল উৎপাদন করি, আমাদেরকে পৌঁছাতে হবে। তখন যে আমরা ওইভাবে আমরা তো ক্রেতা কিনি আর বিক্রি করি, 8-10 টাকা হয়তো কেজিতে লাভ করি। জিনিসপত্রের দাম বেশি, মুরগির দাম বেশি, বাজারে আসে না কাস্টমার। যে কাস্টমার 5-10টা নেবে, কাস্টমার 2-3টা নেই। যে 2-3টা নেবে সে নেই না। পুরো বাজার দেখেন না, ভিডিও করে দেখেন, বাজারে কোনো কাস্টমার নেই। আমরা সারাক্ষণ বসে থাকি। আগে যেখানে সারাদিনে 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা বিক্রি করতাম, সেখানে 10 হাজার টাকা বিক্রি হয়ে গেল। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেওয়া দামে মুরগি বিক্রি করলে লোকসান গুনতে হবে বলেও জানান বিক্রেতারা। তাই আপাতত মুরগি বিক্রি বন্ধ রেখেছেন তারা। মুরগির খামারিদের সাথে কথা হলে তারা জানান, মুরগির খাবার ও ঔষধের দাম আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। এদিকে শ্রমিকের মজুরিও বেড়েছে, তাই কম দামে মুরগি বিক্রি হলে লোকসান গুনতে হবে। স্থানীয় মুরগি বিক্রেতা শামীম হোসেন, বাবুল হোসেন, কালাম হোসেন, মাসুদ সহ একাধিক দোকানি জানান, পাইকারি বিক্রেতাদের কাছ থেকে যে দামে মুরগি কিনেন তা থেকে 10-15 টাকা লাভ রেখে তারা বিক্রি করেন। সকালে খামারে মুরগি কিনতে গেলে ব্রয়লার পাইকারি 195, লেয়ার 290 এবং সোনালী 290 টাকা কেজি দরে বিক্রির কথা বলেছে মালিকরা। কিন্তু বাজারে সরকার নির্ধারণ করেছে আরও কম দামে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে গেলে তাদের লোকসান হবে, তাই তারা মুরগি বিক্রি বন্ধ রেখেছেন। এদিকে ক্রেতাদের অভিযোগ, অল্প দামে ব্রয়লার মুরগি সব ক্রেতারই ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে বিক্রেতারা বাজারে মুরগি উঠাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন অনেকেই। সরকার যেহেতু একটা নির্ধারিত নাম দিয়ে দিছে, বাইরে তাদের বিক্রি করার কথা বলে, তার জন্য তাদের জরিমানা হয়েছে। আমার তো দৃষ্টি আগানো থাকবে সরকারের প্রতি, এভাবে ব্যবস্থা নেওয়া, নিশ্চয়ই তারা এটা ব্যবস্থা নেবে। আমরা তো আর ব্যবস্থা নেওয়ার কেউ না, আমরা ক্রেতা। এটা ওনারা তো কম রাখে না, এখন তো মানে যেটা রেট এটাই তো, আর আমরা কি করব, আমাদের তো আর করার কিছু নাই। এখন সরকার কি করে আমরা তো বলতে পারবো না, সরকারের কাজটা কি? সব তো এভাবেই চলছে, তো খেজুর বলেন, মুরগি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস তো এভাবেই চলছে। সরকার একটা রেট ধরে দেয়, কিন্তু ওই রেটে তো আমরা কিনতে পারি না। মুরগি কিনতে গিয়ে না পেয়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে ক্রেতাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের বেঁধে দেওয়া দামেই মুরগি বিক্রি করতে হবে, বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।